ডার্লিং, এই সূর্য সাক্ষী, এই চন্দ্র সাক্ষী, এই মাটি সাক্ষী, আমি তোমাকে ভালোবাসি। জীবনের সব সুখ দুঃখে, যত বাধা আসুক, যত বিঘ্ন আসুক, আমি তোমার হাত ছাড়বো না। সারা জীবন আমি তোমাকে নির্জনে সুখে লোকে যদি হাততালি দিয়ে হল ফাটিয়ে দেয় তাহলে আমার সিনেমাটা কি আকাশে চলবে? স্যার স্যার একটা চান্স অন্তত আমাকে দিয়ে দেখুন স্যার। আমি চান্স ভাই চান্স তোকে চান্স দেওয়ার নেই, সারা শুধু অ্যাডভান্স দিয়ে দিয়েছি বলে যেভাবে হোক টেনে টুনে চালিয়ে দিচ্ছি, না হলে ধাক্কা দিয়ে তোকে এখান থেকে বিদায় করে দিতাম। আমি নিলু পরে শট রেডি কর, এটাকে ডাবিং এ অ্যাডজাস্ট করে দেবো। আরে যাতা যাতা, এটা এক ফালতু একটা ডিরেক্টর যত সব, এটা একটা ডিরেক্টর হলো? হ্যাঁ স্বাগত, তুই এখানে কি করতে এলি? তোর রেকর্ডিং এর কি খবর হলো? রেকর্ডিং তো খুব ভালো হয়েছে, কিন্তু ভাই আমার কিছু টাকার দরকার ছিল। টাকা? টাকা? ওরা তোকে পেমেন্ট করেনি নাকি? পেমেন্ট তো করেছিল, কিন্তু আমি একটা ভালো কাজে খরচা করে ফেলেছি। ভালো কাজ? কি ভালো কাজ? সে অনেক কথা আছে, তুই বাড়িতে আয়, আমি তোকে আরামে বসে বলবো। হ্যাঁ তুই নে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু খাবার জন্য কিছু রেখে খরচা করি। থ্যাংক ইউ। পাপ্পু, এই ননসেন্স পাপ্পুটা কোথায় গেল? পাপ্পু, কত হলো? 30 টাকা। 30 টাকা? এই নাও, টাকাটা কি বেশি হলো না? যাও। হ্যাঁ তুমি এখানে কি করে? কোনো কিছু অসুবিধা হয়নি তো? আমি ওখানে থাকতে পারবো না, আমার ভয় করছে। ভয়? ভয় কেন? ভূত দেখেছো নাকি, না অন্য কিছু? না না সেরকম কিছু নয়। সেরকম কিছু নয় তো চলে এলে কেন? কেন চলে এলে? আমি জানি হোটেলটা খুব ভালো হোটেল। আরে তুমি কিছু বলবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে? কি বলবো, আমার ওখানে একা ভাল লাগছিল না, সেই জন্য চলে এসেছি। তাহলে বলো রাতটা কোথায় কাটাবে বলে ঠিক করেছো? ভাবছি বাস স্ট্যান্ড কিংবা ফুটপাতে রাত্রিটা কাটিয়ে দেবো। আরে তুমি রাস্তায় ঘুমাবে আর আমি রুমে ঘুমাবো? হ্যাঁ বাহ কি বুদ্ধি তোমার। এখন কি করবো, আমার মাথায় কিছু ঢুকছে না। শোনো আমি এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে থাকি, রুম নাম্বার 6। আমি আগে আগে যাচ্ছি, তুমি একটু পরে আমার পেছনে পেছনে আসবে, রুমের দরজা খোলা থাকবে, তুমি তুমি ঢুকে যাবে। আমি আসছি। কেন, তোমার সাথে গেলে ক্ষতি কি? হে ভগবান, আরে বাবা এটা হলো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে থাকার জায়গা, আর আমি হলাম ব্যাচেলার। এত রাত্রে যদি আমাদের দুজনকে একসাথে রুমে যেতে দেখে ফেলে তাহলে আমাদের দুজনের নামে আজে বাজে কথা বানিয়ে সবাইকে বলে দেবে। কি এখন বুঝতে পারলে তো? না আমি কিছু বুঝতে পারিনি। হে ভগবান, তুমি আমাকে কোথা থেকে এনে কোথায় ফাঁসালে? দেখো এখানে এই অবস্থায় এই সময়ে এইভাবে দাঁড়িয়ে কথা বলাটা আদৌ উচিত নয়। আমি রুমে যাচ্ছি, রুম নাম্বার 6, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ এসো এসো। তাড়াতাড়ি এসো। নমস্কার। ও মাই গড, এই ওদিকে নয়, উপরে উপরে আসো আসো। সরি, চলো উপরে চলো। চলো না, দেরি হয়ে যাচ্ছে।
এটা হলো আমাদের তাজমহল। এখানে আমি আমার ফ্রেন্ড পাপ্পুর সঙ্গে থাকি। আরে বসো না, যেখানে আছো অন্তত নিজের বাড়ি মনে করো, বি কমফর্টেবল, কোনো অসুবিধা হবে না। এক গ্লাস জল পেতে পারি? জল নিশ্চয়ই পাওয়া যাবে, এক মিনিট। হে ভগবান, আমি যে এখন কি করি? মেয়েটাকে যদি যেতে বলি তাহলে তো আমার পাপ হবে, আর যদি থাকতে বলি পাপ্পু আর বিল্ডিং এর লোকেদের আমাকে কৈফিয়ত দিতে হবে। কোন জন্মে কি পাপ করেছিলাম কে জানে, এই ধর্ম সংকটে পড়ে গেলাম। আমি আমি কি জন্য এসেছিলাম? জল। কিরে ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ বুঝলি, ডিরেক্টর আমার উল্টা বাড়িয়ে দিল রে। হ্যাঁ আমি কাল তো ডিরেক্টর তোকে গালাগাল করছিল। এটাই হচ্ছে সিনেমা লাইন, বুঝতে পারলি তো? ঠিক যেরকম লটারির লাইন, আমাদের লাইনটাও সেরকম। কখন যে ভাগ্য খুলে যাবে কেউ বলতে পারবে না। আরে এমন একটা ডায়লগ বললাম ডিরেক্টর একেবারে খুশ, বুঝলি? সঙ্গে সঙ্গে রাইটারকে ডেকে বললে সেটার দম আছে ডায়লগ। সকাল সকাল একটা ভালো খবর দেবো। ওই কাল রাতে ডিরেক্টর তোকে গালাগাল দিচ্ছিল না, আমি ভাবলো অর্ধেক ফিল্ম থেকে তোকে আউট করে দেবো। বন্ধু না শত্রু, সবসময় শুধু আমার খারাপ কথা চিন্তা করিস। শোন, ডিরেক্টর এবার আমার জন্য নতুন সিনেমা করছে, গ্যাংস্টার মুভিজ। সেই গ্যাংস্টারের ডান হাত হচ্ছে আমি, খালি গুলি ঢিসকা ঢিসকা ঢিসকা। সিনেমা রিলিজ হয়ে হিট হয়ে যাবে, দেখবি তোর বন্ধু রাতারাতি স্টার। তারপরে যেখানে যাব শুধু মেয়ে আর মেয়ে, অটোগ্রাফ, চিক 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 চ্যাং, পাপ্পু স্টার, থ্যাংক ইউ। বাথরুম যাব, টাওয়েলটা কয় বাথরুমে আছে, এই জন্যই গন্ধ বেরোচ্ছিল। এ স্বাগত। মানে কথা হলো কি, কিচ্ছু আমাকে বুঝাবার দরকার নাই। লাস্টে তুই এইসব কাজ করছিস, রোজগার তো নেই, লাস্টে এই ধান্দায় নামলি তুই। ধান্দা ধান্দা আবার কি ধান্দা? শেষে মেয়েদের ড্রেস পরে যাত্রায় অভিনয় করছিস তুই? ছি, না না আমি ওগুলো পড়ি না। কথা হলো যে, না কি তোকে বলা যাবে না, তোর যা ভাবার আছে ভেবে নে। শোন, সময় যখন খারাপ হয় না তখন বাবাকেও মেশো বলতে হয়, এটা আমার। এই যাত্রা পার্টির ড্রেস আর আমি যেন দ্বিতীয় দিন না দেখি। আমার বাড়িতে থেকে এই যাত্রার কাজ করা চলবে না। আরে বাথরুমের চটিটা গেল কোথায়? কুকুরে আবার খেয়ে নিল নাকি? জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, জয় ভূত, 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 ভূত। ওই ঘরে আছে, ওই ঘরে। ভূত নয় তবে কে? ও একটা মেয়ে। আবে মেয়ে, মেয়ে এখানে কি করে এলো কাল রাতে? আবার কি
কাল রাতে মানে মানে ও আমার বন্ধুর বোন, ওর নাম রেখা, ও কলকাতায় ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। আরে ইন্টারভিউ দিতে এসেছে তো এখানে কি করছে? হ্যাঁ আচ্ছা আমি বুঝেছি, সব বুঝেছি। আমার কাছে টাকা পয়সা নিয়ে মেয়েটাকে ঘরে নিয়ে এসে ফুল তামাশা চলছে, এগুলো কি ঠিক হচ্ছে? বাজে কথা বলিস না, তুই যা ভাবছিস ব্যাপারটা তা নয়। হ্যাঁ আমাকে তো বুঝাবি, আমি ছোট ছেলে চুষি কাটি খাই, আর বাড়িওয়ালা যখন জানবে তখন কি করবে বলতো? ধাক্কা মেরে বাড়ির থেকে বার করে দেবে। পাপ্পু কথাটা তো শোন, বলছিলাম কি বলবি আমায়, কি বলবি? পাড়ার লোক যখন জানবে দুটো ব্যাচিলার ছেলে এই ঘরে থাকে, একটা মেয়েকে নিয়ে এসে এই ঘরে রেখেছে, তখন কি হবে বলতো আমাদের? বাইরে কথা যাবে, এতে ওর কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি আমি ওকে বাধ্য করেছিলাম এখানে রাখার জন্য। এই শহরের স্থান কাল পাত্র সব আমার কাছে নতুন। আই এম সরি, আমি কখনোই চাইবো না আমার জন্য আপনাদের মধ্যে মতবিরোধ হোক। আমাকে খালি 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি চলে যাব। আপনি ইয়ে না মানে তুমি শোনো, তুমি আমাদের এখানেই থাকো, আমরা দুজন ভাইয়ের মতো, এরকম আমাদের ঝগড়া মারামারি হয় আবার মিল হয়ে যায় জানো। আর হ্যাঁ বল, আমার কোনো অসুবিধা নেই, তুমি একটা কাজ করো, তোমার যতদিন ইচ্ছা তুমি এখানেই থাকো, আমরা ঠিক অ্যাডজাস্ট করো। চিন্তা নেই, তুমি থাকো যতদিন ইচ্ছা থাকো। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ কিরে ভাই কি হয়েছে, কি হ্যাঁ বল না, মুখে কি ব্যাঙ ঢুকিয়ে রেখেছিস নাকি? ঘটনাটা কি হয়েছে বল না। আরে বল না।